মানে জীবনের যত অভিজ্ঞতা আছে এর ভিতরে হলো সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞতা, একদম তাজা মাছ এরা মাত্র ধরছে, ধরার পরে এগুলো রান্না করছে, দেখা যায় ভাই মাছ। যে বাজা মাছ আছে মানে আনন্দের কথা বলে বুঝাইতে পারতেছি না আপনাকে, যে কি পরিমাণ আনন্দ লাগতেছে, এটা বইলে বুঝাইতে পারতেছি না, যে আসলে জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা এটা। পরিষ্কার করে এই পানি খায়, মোটা চাল গ্রামের, এগুলো মোটা চাল একদম, ওই যে ফিটকারি, ফিটকারি ভাতের সাথে দিয়ে খাইবো, এই যে ফিটকারি পানির ভিতরে এটা দিয়ে রাখে তখন পানিটা পরিষ্কার হয়, এই ফিটকারি মাছ, এই লবণ বোতলের ভিতরে রাখে এইভাবে। শহরের মানুষ তো বুঝে না আসলে, আপনারা যে কি কষ্ট করেন আমরা কি এটা বুঝিয়ে, যে আমি যে আসছি যে জন্য দেখতে পারতেছি যে আপনার কষ্টটা, এই কষ্ট তো অনুভব করার মতো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখাবো আপনাদেরকে জেতা লিস্টটা আসবে, ধরাটাও দেখাবো। এই জেতালির ধরে ওনারা, এটা কোনো বরফ নাই, ফরমালিন নাই, কোলেস্ট্রল নাই, সরাসরি রান্না করা হয়েছে। কী যে স্বাদ এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না, আপনি যদি খাওয়াতে পারতেন এখন তাহলে বুঝতে পারতেন। আমি অনেক দেশে গেছি, দুনিয়ার অনেক দেশে ভ্রমণ করছি, অনেক জায়গা ভ্রমণ করছি, কিন্তু এরকম আনন্দ কোথাও পাইনি, নিজের দেশে এত সুন্দর পরিবেশ, এত আনন্দ, এই আজকে প্রথম পেলাম। দুঃখ লাগছে জেলেদের কষ্ট দেখে, কিন্তু এটাই সবচেয়ে আনন্দ পাইছি। এটা দৌলতখা উপজেলার আন্ডারে, দৌলতখা থানার আন্ডারে আপনার ভবানীপুর বলে এলাকাটারে, চরটার নাম ভবানীপুর, ভবানীপুর এলাকায় আপনার অবস্থিত চরটি। আপনার বাপ খান আমি আরেকটা বড় মাছ দিচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের মনির ভাইকে, অনেক ধন্যবাদ মেম্বার সাথে। বাংলাদেশের বিখ্যাত বাবুর্চির রান্না এটা। ওই যে পাতিল দেখাচ্ছিলাম যে আপনার বাবুর বাবুর্চির নাম আবুল বাসার বাবুর্চি, বিখ্যাত বাবুর্চির বিখ্যাত পাক। আবুল বাসার তোমার ছবিটির দেখাও, আবুল বাসার একটু দেখান, আমার ছোট ভাই আবুল বাসার ম্যাম, আমাদের বাবুর্চি ভাই অসাধারণ পাক করছে আবুল বাসার ভাই। ধন্যবাদ আবুল বাসার ভাই আপনাকে, থ্যাংক ইউ। আমার কাটে দেন ছোট ভাই, হ্যালো। আমরা তো ছোটবেলা দেখছি বিড়ি, বড় পরে আর দেখিনি, দেখেন তো মেম্বার সব বিড়ি এগুলি ছোটবেলা আমরা, এগুলা নদীতে বেশি চলে, আকিস কোম্পানির বিড়ি, ১ প্যাকেট ২০ টাকা।
ক্ষতিকারক পুরানা স্মৃতি তাজা করার জন্য আমরা দেখালাম, আমরা ছোটবেলা সিগারেট খান আপনি? আমি মাঝে মধ্যে বনে চালে খাই না। সিগারেটের স্বাদ আর বিড়ির স্বাদটা কেমন? না না, বিড়ির মধ্যে স্বাদ নেই, সিগারেট একটা আলাদা একটা ইয়ে আছে। আর যারা বিড়ি খায় এদের মধ্যে আর বিড়ির স্বাদটা আলাদা, বিড়িটা করা থাকে বেশি। হ্যাঁ, বিড়িটা করা থাকে, ব্র্যান্ড ধরে বেশি। ইয়া ওই যে সুগারটা তো ভালো না, সিগারেটের সুগারটা একটা ভালো। হ্যাঁ, এটা